নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা আজ কয়েকটি কোশ্চেন নিয়ে চলে এসেছি। যেমন ধরুন, প্রথম কোশ্চেন হচ্ছে, আমার কাছে প্রায়ই আসে WBCS দিতে গেলে কি NCERT পড়তেই হবে। দুই নম্বর, কোন কোন বিষয়ের NCERT পড়তে হবে এবং কোন ক্লাসের NCERT পড়তে হবে। আর তিন নম্বর, NCERT আমরা বুঝতে পারি না, তো সেক্ষেত্রে কি WBBSE অর্থাৎ আমাদের যে বোর্ড, বাংলা মাধ্যমের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা পড়লে কতটা কাজ হবে। তো এই কোশ্চেনগুলোই আজ আমরা জানবো, তো চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম কোশ্চেন, WBCS দিতে গেলে কি NCERT পড়তে হবে। দেখুন, এমনটা কোথাও লেখা নেই যে WBCS দিতে গেলে NCERT পড়তে হবে, ক্র্যাক করতে গেলেও NCERT পড়তে হবে। কিন্তু NCERT আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং কব তৈরি করে দেয়। তার ফলে দেখা যায়, আপনি যখন কোনো স্ট্যান্ডার্ড বুক পড়েন, সেক্ষেত্রে আপনার বেস অনেক স্ট্রং থাকে এবং তার বেসিসে আপনি সেটা অনেক তাড়াতাড়ি বুঝতে পারেন এবং ডিরেক্টলি কিন্তু NCERT থেকে অনেক কোশ্চেন চলে আসে, সেগুলো অ্যাটেম্প করতে সুবিধা হয়। তো আপনারা NCERT না পড়েও কিন্তু WBCS দিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড বুক পড়তে হবে, তার সাথে WBBSE বোর্ডেরও বুক পড়তে হবে। নেক্সট কোশ্চেন, কোন কোন বিষয়ের NCERT পড়তে হবে। দেখুন, আপনাকে জিওগ্রাফি তো NCERT পড়তেই হবে, ক্লাস ইলেভেনের NCERT জিওগ্রাফি এটা পড়তে হবে। ক্লাস টুয়েলভে আপনি বাদ দিতে পারেন, সেক্ষেত্রে ক্লাস নাইনের NCERTও পড়তে পারেন জিওগ্রাফির ওপর। হিস্ট্রি ক্লাস ইলেভেন টুয়েলভের NCERT আপনার পড়লে অনেকটা ভালো হবে, অ্যাকচুয়ালি পড়তে হবে বলছি না, পড়লে অনেকটা আপনার হেল্প হবে। তো হিস্ট্রি পড়তে হবে ইলেভেন টুয়েলভের, জিওগ্রাফি ক্লাস ইলেভেনের পড়লেই এলাম। ইকোনমি ক্লাস ইকোনমির কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স আমরা পড়বো, কিন্তু মাইক্রোটা পড়বো না, সেক্ষেত্রে আমরা ইলেভেন এবং টুয়েলভ, ইলেভেনে রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তো এগুলো পড়তে হবে আমাদের। আর তাছাড়া পলিটি আপনি যদি এম লক্ষ্মীকান্ত পড়েন অথবা আমি যে বইগুলো বলে দিয়েছি ওই বইগুলো যদি আপনি পড়েন, তাহলেও কিন্তু আপনার NCERT পড়া লাগবে না। নেক্সট, NCERT বুঝতে না পারলে WBBSE পড়লে কতটা কাজ হবে। দেখুন, আমি বলে দিই NCERTতে কী টাইপ এটা থাকে। আপনি জিওগ্রাফি দিয়ে এক্সাম্পল নিন। তো জিওগ্রাফি আমরা যখন ক্লাইমেট পড়বো, আর আমাদের বই থেকে WBBSE বোর্ডের বই থেকে যখন ক্লাইমেট পড়বো, তখন অনেক পার্থক্য দেখতে পাবো। তো এখন কী ইনক্লুড করেছে জানি না, তো আমাদের সময় কিন্তু অতটাও ডেটা ছিল না আমাদের WBBSE বোর্ডের বইতে। তো NCERT এই বইতে দেখবেন আপনারা কোপেনের যে ক্লাইমেট, ক্লাইমেটকে কটা ভাগে ভাগ করা আছে, এগুলো কিন্তু পাবেন না, এগুলো আবার WBCS মেন্স ডিরেক্টলি কোশ্চেন আসে। এছাড়াও সয়েলের যে প্রকার, আমাদের বইতে শুধু আমরা পড়ে এসেছি এঁটেল মাটি, দোঁয়াশ মাটি, তাছাড়া আমরা পড়েছি কি অ্যালুভিয়াল সয়েল, ল্যাটেরাইট সয়েল, তার পাশাপাশি যে মৃত্তিকাগুলো রয়েছে আরেকটা শ্রেণীবিভাগের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু NCERTতে পাবেন, এখানে পাবেন না। অথবা NCERTতে বেসিক কনসেপ্ট কিন্তু আরও সুন্দরভাবে পাবেন উইথ ফটো, উইথ ইমেজ, এবং আপনি কিন্তু নিজের মনের মধ্যে ম্যাপের সাহায্যে সেটাকে মনে রাখতে পারবেন। কিন্তু WBBSE বোর্ডের বইতে সেটা সুবিধা পাবেন না আপনি। তো সেহেতু NCERT বুঝতে না পারলে WBBSE পড়লে কতটা কাজ দেবে। তো বলবো, আপনি NCERT না বুঝলে তো কোনো প্রবলেম নেই, আপনি তখন WBBSE বোর্ডের বই পড়ুন। কিন্তু কিছু কিছু এক্সট্রা টপিকগুলো, যেমন কোপেনের ক্লাইমেট চেঞ্জ যে ক্লাসিফিকেশান, তাছাড়া মৃত্তিকার যে শ্রেণীবিভাগ, সেগুলো আপনাকে পড়তে হবে। শুধুমাত্র জিওগ্রাফি বললাম, এরকম কিন্তু হিস্ট্রি, তারপর ইকোনমি, এখান থেকে কিছু কিছু টপিকগুলো নিয়ে আপনাকে পড়তে হবে। তো আপনি বাংলায় পড়ুন, সেটা আপনার যদি ইংলিশে কোনো রকম প্রবলেম থাকে। তো এই ছিল ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন, আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।